হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন ওয়ার্ল্ড উইনার 360 ডিগ্রি ইউটিউব চ্যানেল। আমি জব আপডেট দিয়ে থাকি। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একেবারে নতুন লেটেস্ট এই সপ্তাহের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি। আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আবেদন করবেন, কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে আপনাদের এবং কোন ব্লক থেকে আবেদন করা যাবে, তার কমপ্লিট ইনফরমেশন অর্থাৎ গাইড পেয়ে যাবেন এই ভিডিওটি থেকে। তাই বলছি ভিডিওটি স্কিপ না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তাহলে দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে ভিডিওটিকে অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে। দেখুন, এখানে আমি ওপেন করেছি আপনাদের সামনে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ রানীবাঁধ সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প অর্থাৎ রানীবাঁধ ICDS প্রকল্প থেকে, অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশনটা বেরিয়ে চলেছে। সেই নোটিফিকেশনটা আমি আপনাদের সামনে এখানে ওপেন করেছি। বাঁকুড়া ডিস্ট্রিক্টের এই রকম নোটিফিকেশন আরও ব্লকের কিন্তু বেরিয়ে চলেছে। আমি এই নিয়ে অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করে সেই নোটিফিকেশনগুলো দেখে নিতে পারবেন। এবং এখানে দেখুন যে আপনার ডেট শো করছে 3/9/2019 অর্থাৎ 3 সেপ্টেম্বর কিন্তু বেরিয়ে চলে এসেছে। এবং বাঁদিকে দেখুন এখানে স্মারক সংখ্যাও শো করছে। আর আপনারা যদি এই ব্লকের অন্তর্গত না হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার ব্লকের নাম টাইপ করুন এবং সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এইরকম লেটেস্ট জব আপডেট সবার আগে নিজের মোবাইলে পাওয়ার জন্য। এবং এই পোস্টের জন্য আবেদন করার জন্য যে ভ্যাকান্সিগুলো বেরিয়ে চলে এসেছে এবং আপনাদেরকে যে অ্যাপ্লিকেশন ফর্মেটটা কোথা থেকে ডাউনলোড করবেন তার ডিটেলস এখানে শো করছে দেখুন। এবং এখানে দেখুন যে আপনাদেরকে আবেদনের লাস্ট ডেট এখানে বলে দিয়েছে দেখুন যে আপনাদেরকে 4/9/2019 কিন্তু স্টার্ট হয়েছে এবং আপনাদেরকে চলবে 1/10 অর্থাৎ 1 অক্টোবর পর্যন্ত কিন্তু চলবে। বেলা 11টা থেকে 5টা পর্যন্ত আপনারা কিন্তু সদের যে রানীবাঁধ সুসংগত রানীবাঁধ ICDS এর প্রকল্প যেখানে অফিস আছে সেখানে কিন্তু আপনারা জমা করতে পারবেন। এবং শূন্য পদের বিবরণ দেখুন এখানে আপনার টেবিলে দিয়ে দিয়েছে। মোট এখানে 20 ভ্যাকান্সি বেরিয়ে চলে এসেছে এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি আপনার সামনে পুরো ডিটেলস কিন্তু এখানে শো করছে দেখুন। এবং এই বিজ্ঞপ্তি এবং এখানে দেখুন যে আপনার সামনে বলে দিয়েছে পরবর্তী পরিস্থিতিতে শূন্য পদের সংখ্যা বাড়তে পারে। আর আপনারা যদি এই পোস্টের জন্য আবেদন করতে চান তাহলে এখানে ন্যূনতম মাধ্যমিক পাস হলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনাকে ওই ব্লকের অর্থাৎ রানীবাঁধ ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আপনাদেরকে এখানে বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর এবং সর্বাধিক 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করে নিতে পারবেন 1/9/2019 অনুযায়ী। এবং এখানে দেখুন যে আপনাদেরকে অঙ্গনওয়াড়ি কর্মীর বয়স 65 হলে আপনাদেরকে অবসর নেওয়া বাধ্যতামূলক। এবং আবেদন করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট কিন্তু সেন্ড করতে হবে এবং প্রথম থেকে বলে এসেছে আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করে সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা পেয়ে যাবেন। এবং সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা কীরকম হবে দেখতেছে আমি একটু পরে আপনাদের সামনে নিয়ে আসছি দেখুন। এবং এখানে দেখুন যে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা সেন্ড করবেন তার সঙ্গে আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে যেসব জিনিসগুলো দিতে হবে সেটা বলে দিয়েছে দেখুন। যে প্রার্থীর বয়স এবং শিক্ষাগতার যোগ্যতা, যেমন আপনার মাধ্যমিক কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট বা বার্থ সার্টিফিকেট, তার শপথ্যত অর্থাৎ আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। তারপরে বিডিও রানীবাঁধ কর্তৃক একটা শংসাপত্র দিতে হবে, জেরক্স গার্জ হবে এটা কিন্তু আপনাদেরকে অরিজিনাল দিতে হবে। আপনি SC ST বা OBC ক্যাটাগরির অন্তর্গত হলে তার সার্টিফিকেট আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে লাগবে। তারপরে আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজের তোলা 4 কপি ফটো আপনাকে কিন্তু খামের মধ্যে দিতে হবে এবং আলাদা একটা কিন্তু আপনাদেরকে আলাদা একটা ফটো করে আপনাকে কিন্তু ফর্মের সঙ্গে সাটাতে হবে। এবং এখানে দেখুন যে আপনাদেরকে একটা খামের মধ্যে আপনাদেরকে সেন্ড করতে হবে 10 টাকা দামের যে মূল্যের ডাক টিকিট আছে সেই ডাক টিকিট এবং খামের সাইজও কিন্তু আপনার সামনে বলে দিয়েছে দেখুন যে। এবং আপনাদেরকে যে অ্যাড্রেস লিখতে হবে অ্যাড্রেসও এখানে বলে দিয়েছে দেখুন যে, সেই অ্যাড্রেসটা আপনার সামনে পুরো ডিটেলস এখানে শো করছে। আর আমি প্রথম থেকে বলে এসেছি হচ্ছে এদের 1 অক্টোবর হচ্ছে লাস্ট ডেট। আর এখানে দেখুন যে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা আপনারা পেয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাট আমি প্রথম থেকে বলে এসেছি আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করে পেয়ে যাবেন। এই দেখুন আপনার সামনে এরকম আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র, এখানে আপনার রঙিন ছবি লাগাতে হবে। এখানে দেখুন যে আপনার সামনে দিয়ে দিয়েছে পুরো ডিটেলস। এবং এখানে দেখুন যে আপনি এখানে প্রথমে আপনাকে প্রার্থীর নাম দিতে হবে, পিতা বা স্বামীর নাম, তারপরে পুরো ঠিকানা এখানে দিয়ে দেবেন যে সবগুলো চাইছে, জন্ম তারিখ দিতে হবে ইংরেজি বছর অনুযায়ী। নেক্সট এখানে আপনাকে বলে দিয়েছে দেখুন যে আপনাকে চাইছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান, তারপরে আপনার পুরো ডিটেলস, তারপরে আপনি মাতৃভাষা, তারপরে এখানে আপনার সম্পূর্ণ সিগনেচার করতে হবে এখানে বলে দিয়েছে দেখুন। এখানে আপনার তারিখ দিয়ে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ আপনারা খুব সহজে এদের যে লাস্ট ডেট বলছে 1 অক্টোবর, তাহলে এর আগে খুব সহজে আপনারা কিন্তু আবেদন করে নিন আপনারা যদি এই ব্লকের হয়ে থাকেন। আর আপনারা যদি এই ব্লকের না হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার ব্লকের নাম টাইপ করুন এবং সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এরকম নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে আসে তখন আমরা আপনার সামনে এরকম ভিডিও নিয়ে আসবো, সেখানে আপনাদেরকে কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। তাহলে এই হচ্ছে আমাদের একটা ছোট্ট আপডেট জবের। আশা করছি ভিডিওটা আপনাদের অনেকটাই কাজে লেগেছে, যদি কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন। এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে কোনো একটি নেক্সট ভিডিওতে।